আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে ঝটপট তৈরি করে ফেলি চিকেন শাসলি। এখানে আমি 1.5 কাপ মতো মুরগির মাংস নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি এবং কিউব করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এক টিস্পুন পরিমাণ আদা। এক টিস্পুন পরিমাণ রসুন। এক টিস্পুন পরিমাণ জিরা। এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমরা লবণের পরিমাণটা কম ব্যবহার করব, কেননা এতে সয়া সস এবং অন্যান্য সস ব্যবহার করেছি। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। মাংসটি খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি কিউব করে কাটা ভেজিটেবল গুলো দিয়ে দিব। এখানে আমি রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আবারও 1/2 ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি। এখানে কয়েকটি শাসলিকের কাঠি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা মতো, যেন এটি চুলাতে দিলে পুড়ে না যায়। এখন আমি মাংস এবং ভেজিটেবলগুলোকে কাঠিতে লাগিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটি চিকেনের টুকরো দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এরপর এক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আবার এক টুকরা মাংস দিয়ে দিচ্ছি। আবার ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আবার এক টুকরো চিকেন। এভাবে আমি সবগুলো শাসলিক তৈরি করে নেব।
সামান্য ক্রাশ করা গোলমরিচ আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। সবগুলোতে গোলমরিচটি খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে সাসেক গুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটাকে মৃদু আঁচে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এখানে ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমার এটা ভাজতে 10 মিনিটের মতো সময় লেগেছে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন সাসলিক। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে নেবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।